হ্যালো ভিউয়ার্স, কোকা পণ্ডিত ইউনিক চ্যানেলে আপনাদের স্বাগতম। খুব সহজ একটি বশীকরণ টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বলে দিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে থাকেন সারার সাথে সাথে। তো এই মুহূর্তে আপনাদের সামনে যে টোটকাটি নিয়ে আসলাম, এটি খুবই একটি কার্যকর এবং পরীক্ষিত টোটকা, এবং এই টোটকার মাধ্যমে আপনারা খুব সহজে বশীভূত করতে পারবেন এবং আপনাদের বেশি খাটনি লাগবে না। তো এই টোটকাটি মূলত সোমবারে করতে হবে এবং সোমবারে করতে হবে রাত 10টার পরে। এখন রাত 10টার পরে আপনি কেমনে করবেন, সেটি হচ্ছে একটি ছোট্ট কাগজ দেখতে পাচ্ছেন, এই কাগজ এমন একটি ছোট্ট কাগজ নিতে হবে, একটি তালা নিতে হবে, একটি লাল পেন নিতে হবে, অর্থাৎ আপনার কাজটি করতে হবে লাল কলম দিয়ে, এবং যদি পারেন তো মেশক জাফরনের যে কালি হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার প্রথম কাজ হবে যে এই এখানে হচ্ছে যাকে আপনি বশ করবেন তার নাম লেখা, তো যাকে আপনি বশ করবেন তার নাম লেখা, এবং দ্বিতীয় পৃষ্ঠায় আপনি উল্টাতে হবে, উল্টায় আপনি লিখতে পারেন হচ্ছে এখানে যাকে বস করবেন তার পিতার নাম। হ্যাঁ, তো আমি আবার বলি, এখানে হচ্ছে আপনার বস করতে হয় বস করবেন যার তার নাম, আর পিছনে লিখবেন যাকে বস করতে চান তার পিতার নাম। তো আপনি ছেলে হলে ছেলে হলেও পিতার নাম দিবেন, মেয়ে হলেও পিতার নাম দিবেন। এখন কথা হচ্ছে আপনি আপনি যাকে বস করতে চান তার ই ধরে আরেকটি কথা আমি বলে দিই, যেটা সেটা হচ্ছে এটি করার সময় আপনাকে মন মেজাজ এবং আপনার ব্রেনকে একত্রিত করতে হবে, অর্থাৎ এক ধারায় চলতে হবে। মানে আপনাকে ওই আপনি যাকে বস করতে চান তার কথাই ভাবতে হবে, আপনার মন শরীর আপনার দিমাগ অর্থাৎ ব্রেন সব কিছু মিলে একাকার করে আপনি তার কথা ভাবতে হবে। আর আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, সত্যি ভালোবেসে থাকেন, তাহলে এটি কাজ হবে, আর যদি সত্যি ভালোবেসে না থাকেন তাহলে কিন্তু কাজ হবে না, আবেগ দেখালে কিন্তু কাজ হবে না। তো তারপরে আপনার যে কাজটি সেই কাজটি হচ্ছে আপনি এইভাবে এইভাবে এটি ভাস করবেন। দেখুন আমি কিন্তু পিতার নাম ভাস করতেছি, হ্যাঁ ঠিক পিতার নাম ভাস করবেন, করার পর একদম ছোটো করে ফেলবেন। দেখুন ছোটো করার পর এবার তালা তালাই কিন্তু একটি লক করে, এই লকের ভিতরে ঢুকিয়ে দিবেন, দিয়ে পরে আপনি এটি লক করে দিবেন। এবং এটি কোথায় লক করবেন, লক করতে হলে তো লক করার কোথায় লক করবেন বলার আগে বলে দিই, ভিডিও শেষে এর পরে আমি বলতে যাচ্ছি যে এটি হচ্ছে অনুমতি পাওয়ার উপায়। তো দেখুন আমি কিন্তু এটি লক করে দিয়েছি, তো এফের কোথায় লক করব, লক করে কোথায় নিয়ে যাব। আসলে লক আগে করবেন না, আগে খোলাই থাকবে, এর ভিতরে দিয়ে এমন রেখে দেবেন। এমন রাখার পরে আপনার কাজ হচ্ছে আপনি একটি নতুন তালা এবং বড় তালা কিনবেন, বা ছোটো তালাও কিনতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করে। তো ওর ভিতরে আপনি তিনটা চারটা চাবি থাকে, বা কোনো জায়গায় তিনটা চাবি থাকে, বা দুইটা চাবি থাকে, আপনি সব চাবি নিয়ে একটা চাবি রাখবেন, একসাথে রাখবেন। তো রাখার পর এটি হচ্ছে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি আপনার কালী মন্দিরে আপনার কালী মন্দিরে আশেপাশে কালী মন্দিরে আপনি যে কোনো একটা স্থানে এই তালাটা লক করে দিবেন। আর যদি আপনি হচ্ছে মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি মসজিদের আপনাদের মসজিদের একটি একটি যে কোনো কোনায় একটি তালাবদ্ধ করে দিবেন, এবং তালাটা যেন না খোলে। আবার আপনার কবরস্থানে যেও করতে পারেন, এবং এটি দিনের বেলা করলেও হবে, সমস্যা নেই। রাতের বেলা এটি করার পর আপনার আর কোনো কাজ নেই, আপনি এটি থুয়ে দিবেন এবং এমন একটা জায়গায় থুবেন, পবিত্র জায়গায় থুয়ে দিতে হবে এবং কেউ যেন টাচ না করে বা না দেখে। তো তারপরে আপনার কাজ হচ্ছে এটি নেওয়ার, এটি নিয়ে আপনি ওই মসজিদ বা কবরস্থানে আপনি তালা মেরে দিবেন, বা কবরস্থানে যে কবরের যে পাশে বেড়া বা কিছু দেওয়া থাকে তাতে আপনি প্রাচীর বা কোনো জায়গায় আপনি তালাবদ্ধ করে দিতে পারেন, আপনার সুবিধা মতো, আপনার সুবিধা হলেই হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি মন্দিরে, যেটা বললাম যে হিন্দু ধর্মাবলম্বীদের যে কালী মন্দির আছে, যদি না থাকে তো বাড়ির ঠাকুরঘর তো নিশ্চয়ই আছে, তো ঠাকুরঘরের যে কোনো এক কোনায় এটি পিছনের দিকে আপনি একটি তালাবদ্ধ করে দেবেন, যথাসম্ভব চেষ্টা করবেন যেন না দেখে কেউ। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে আপনারা যদি এই অনুমতি নিতে চান, তো অনুমতি নিতে হলে আপনার আমাদের ভিডিওতে একটি লাইক করে দিতে হবে, আমাদের ভিডিওতে যদি একটি লাইক করেন তাহলে অনুমতি পেয়ে যাবেন, অযথা কমেন্টসে লেখালেখি করবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও চান কী চান তা হচ্ছে আপনারা আমাদের কমিউনিটি ট্যাবের প্রথম পোস্টে আপনারা কমেন্টসে লিখে দিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এই টোটকাগুলো কেন কাজ করে না,
কাজ করে না, কারণ হচ্ছে রাশিফলের সমস্যা হয়ে থাকে আর জাগ্রত করার উপায় এর ঝামেলা থাকে। তো যদি জাগ্রত করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের প্রথম যে লিঙ্কটা থাকবে তার মাধ্যমে আপনি এটি জাগ্রত করতে পারেন। আর আপনি অনুমতি নিতে হলে তো লাইক করবেন। আরেকটি বিষয় হচ্ছে রাশিফলের জন্য খুব শীঘ্রই ভিডিও আসছে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।